subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আবার এটিকে নিয়ে কথা বলবো। তো এবারে ট্রান্সফার উইন্ডো শুরুতেই এটিকে আগুন লাগিয়ে দিয়েছে এবং একের পর এক সাইনিং করে চলেছে। তো প্রথমে প্রীতম কোটালের পর এবার এটিকে একজন স্প্যানিশ উইঙ্গারকে দলে নিতে চলেছেন। তো সেই স্প্যানিশ উইঙ্গারকে দেখতে হলে এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তার সাথে এই ভিডিওতে কালু উচে এবং এলি বাবালজের ব্যাপারে আপডেটসও আমি তোমাদের দেব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে এটিকে প্রীতম কোটালকে দলে নিতে পারে এবং সেটা এখন কনফার্ম হয়ে গেছে। তো এখন থেকে অফিসিয়ালি প্রীতম কোটাল এটিকের প্লেয়ার। তো এবার প্রীতম কোটালের পাশাপাশি এটিকে আরও একজন প্লেয়ারকে দল নিতে চলেছেন। তো তিনি হলেন ফর্মার বেঙ্গালুরু এফসি এবং রিয়াল জারাগোসা প্লেয়ার স্প্যানিশ উইঙ্গার এডু গার্সিয়া। তো এডু গার্সিয়া হলেন একজন স্প্যানিশ উইঙ্গার যিনি প্রধানত লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন, তবে লেফট উইং ছাড়াও তিনি রাইট উইং এবং লেফট ব্যাকেও খেলতে পারেন। এটিকেতে যোগ দেওয়ার আগে এডু গার্সিয়া স্প্যানিশ ক্লাব রিয়েল জারাগোসা, চায়নার ক্লাব জেহাজলাং গ্রিন টাউন এবং ভারতে আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে খেলে গেছেন। তো তোমরা যারা গত বছর আইএসএল ফলো করেছিলে তারা জানোই যে এডু গার্সিয়া কেমন প্লেয়ার। গত বছর আইএসএলে মিকু এবং সুনীল ছেত্রীর সঙ্গে পার্টনারশিপ করে এডু গার্সিয়া দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। এডু গার্সিয়া গত বছর আইএসএলে প্রধানত দুটো উইংয়ে খেলেছিলেন, লেফট উইং এবং রাইট উইং, এবং সেখানে তার পারফরমেন্স ছিল দেখার মতো এবং দুটো গোলও করেছিলেন গত বছর আইএসএলে এডু গার্সিয়া। আর সেই ভালো পারফরমেন্সের সুবাদেই বেঙ্গালুরু এফসি থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এডু গার্সিয়াকে তলে নিয়েছিলেন চাইনিজ ক্লাব জেহাজলাং গ্রিন টাউন, এবং সেখানে গিয়েও এডু গার্সিয়া চারটি গোল করেন। তবে জেহাজলাং গ্রিন টাউনের সাথে এডু গার্সিয়ার কন্ট্রাক্ট এবছর ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে এবং তারপরই এটিকেতে তিনি ফ্রি ট্রান্সফারে আসছেন। মানে জানুয়ারি মাস থেকেই এডু গার্সিয়া হয়ে যাচ্ছেন এটিকের প্লেয়ার। এবং এডু গার্সিয়া এটিকেতে যোগ দিলে এটিকের মিডফিল্ড এবং অ্যাটাক যে আরও শক্তিশালী হয়ে যাবে তা বলাই যায়। আর ল্যাঞ্জারোতের সাথে এডু গার্সিয়ার পার্টনারশিপ কেমন হয় সেটাও দেখার। তবে এডু গার্সিয়া এটিকেতে যোগ দেওয়ায় পার্সোনালি আমি প্রচণ্ড খুশি, কারণ গত বছর আইএসএলে আমার অন্যতম ফেভারিট খেলোয়াড় ছিলেন এডু গার্সিয়া, এবং এবছর আমি প্রথম থেকেই এডু গার্সিয়াকে এটিকেতে চেয়েছিলাম। কিন্তু যাই হোক, প্রথম থেকে না পেলেও এবার এটিকেতে এডু গার্সিয়া ম্যাজিক দেখা যাবে। তো চলো বন্ধুরা, এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার এলি বাবালজ। তো এলি বাবালজ এই সিজনে কালু উচে এবং ইমিলিয়ানো আলফাডোর পরিবর্তন হিসেবে এটিকেতে যোগ দিয়েছিলেন। কিন্তু এটিকেতে এলি বাবালজ যোগ দিলেও তিনি কোচের ভরসা অর্জন করতে পারেননি এবং সেরকম গেম টাইমও পাননি। তবে যতক্ষণ তিনি খেলেছেন তাকে দেখে মনে হয়নি তিনি একদম ফুল ফিটনেসে আছেন এবং সেপে আছেন। তো আমার মনে হয় এলি বাবালজকে এটিকে ছেড়ে দিতে চলেছে। তো দেখা যাক কী হয়। তো এবার আমরা যার ব্যাপারে কথা বলবো তিনি হলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কালু উচে। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে কালু উচে এখনও ফুল ফিট না, তিনি বার্সেলোনায় রিহ্যাব করছেন। তো কালু উচে এটিকেতে ফিরবেন কি না এই ব্যাপারে আমার মনে হয় এটিকে হয়তো নতুন কোনো ভালো স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে। যদি সেই স্ট্রাইকার কালু উচের থেকে ভালো হয় তো তখন হয়তো কালু উচে আর এটিকেতে ফিরবেন না, কিন্তু যদি এটিকে কোনো ভালো স্ট্রাইকার না পায় তখন হয়তো কালু উচেকে আবার ফিরিয়ে আনা হতে পারে। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যেখানে আমি তোমাদের এডু গার্সিয়া, প্রীতম কোটাল, এলি বাবালজ এবং কালু উচে সম্বন্ধে জানালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। আর গাইস, এই ভিডিওটারও লাইক কেম হলো 1000 লাইক। আমি জানি তোমরা কমপ্লিট করে দেবে, তো লাইক করো, 1000 লাইক কমপ্লিট করে দাও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর যদি এই চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।